সকলকে জয় যিশু হালেলুয়া হালেলুয়া আরেকটি বার ঈশ্বর সুযোগ করে দিয়েছেন এই স্থানে আসার জন্য আর আরেকটি বার প্রভু মনোনীত করেছেন তার বাক্য থেকে বলার জন্য আর আসুন এই মুহূর্তে বাক্যে যাওয়ার পূর্বে আমাদের হৃদয়কে প্রস্তুত করি আমরা প্রার্থনা দ্বারা বাক্যকে শুরু করব আমরা চোখকে বন্ধ করি ঈশ্বরের উপস্থিতি আছি আসুন প্রার্থনা করি পবিত্র আত্মা আমাদের সহবর্তী স্বর্গে জীবন্ত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মহান নামে তোমাদের কাছে আসি ধন্যবাদ দিই প্রভু সুন্দর দিনের জন্য যা তোমার অনুগ্রহ দেখতে পেয়েছি প্রভু ধন্যবাদ দিই প্রভু তুমি এই স্থানে আসতে আশীর্বাদ করেছো আরেকটি বার তুমি আশীর্বাদ করেছো তুমি যোগ্য করেছো তোমার বাক্য থেকে বলার জন্য আমি বিশ্বাস রাখি পবিত্র আত্মা তুমি আমার সহবর্তী আছো এই স্থানে উপস্থিত প্রত্যেক সন্তানের হৃদয়ে তুমি বাক্য থেকে কথা বলে বলবো আমি যতক্ষণ বাক্য বলবো পবিত্র আত্মা তুমি আমার মুখ থেকে কথা বলবে আশীর্বাদে করতল আমার মস্তকে রাখবে প্রত্যেকের হৃদয়ে বাক্য আশীর্বাদ স্বরূপ হবে বলবো আমি বিশ্বাস করি এই স্থানকে তোমার সকল স্বর্গের দুদিকে রাখি তুমি শয়তানের কোনো মন্দ পরিকল্পনাকে যীশু নামে দূর করে দিই প্রভু সকল প্রশংসা গৌরব তোমাকে দিই কারণ তুমি যোগ্য ঈশ্বর যীশু নামে তুই প্রার্থনা করি আমেন এতক্ষণ দিদিরা আরাধনা দিচ্ছিলেন কি সুন্দর প্রভু যীশু আমাদের প্রেম করেছে তাই না কত সুন্দর সুন্দর আরাধনা শুনলাম আমরা প্রত্যেকে আরাধনা করলাম সত্যি তিনি একমাত্র প্রশংসা গৌরবের ঈশ্বর কিন্তু যীশু খ্রিস্ট কি বলেছেন আমরা যাচ্ছি এখানে এসেছি অনেক নতুন সন্তান এসেছি ঈশ্বরকে গৌরব দিই আপনাদেরকে ধন্যবাদ দিই প্রভু যীশু কি বলেছেন শাস্ত্র বলছেন যীশু বলছেন যদি কেউ আমার পশ্চাৎ আসতে চায় তাহলে সে আপনাকে তুচ্ছ মনে করে তাহলে লইয়া নিজেকে বিনতি করে আমি তো কিছুই করি আমি তো নগণ্য আমি তো তুচ্ছ এইরূপ মনে করে আমি কিছু নই এইভাবে নিজেকে নিজের ক্রুশ তুলে প্রতিদিন তার পিছনে চলতে হবে কখন কখন চলতে হবে প্রতিটা দিন চলতে হবে প্রতিদিন নিজের সাক্ষ্যকে যত্ন করে রাখতে হবে প্রতিটা দিন নিজের জিহ্বাকে কন্ট্রোল করতে হবে প্রতিটা দিন নিজের চোখকে পবিত্র করতে হবে প্রত্যেকটা দিন নিজের চিন্তা ভাবনাকে নিজের বিচারকে সংযত রাখতে হবে প্রত্যেকটা দিন পিতা পরমেশ্বরের সঙ্গে সহভাগিতায় প্রার্থনায় আরাধনার মধ্যে সময় কাটাতে হবে প্রত্যেকটা দিন এই দুনিয়ায় এই জগৎকে দোষ না লাগিয়ে নিজেকে শুদ্ধ করতে হবে তবেই আপনি প্রত্যেকটা দিন নিজের পুষ্পে তুলে তার পশ্চাতে যেতে পারবেন এখানে আসাটা ইম্পর্টেন্ট কিন্তু তার স্বাস্থ্য মেনে চলাটা আরো অধিক গুরুত্বপূর্ণ আর সেটা আমাদের করতে হবে আমরা প্রত্যেকে জানি আমাদের প্রত্যেকের কাছে টাকা রয়েছে না প্রত্যেকের কাছে আছে টাকা একটা ছবি আছে সেটা কার ছবি মহাত্মা গান্ধীর ছবি মহাত্মা গান্ধী কি বলেছিলেন জানেন আমি প্রভু যীশুকে প্রেম করি আমি প্রভু যীশুকে বিশ্বাস করি কিন্তু প্রভু যীশুর পিছনে চলাই খ্রিস্টানদের আমি ভালোবাসি না কেন তিনি এরকমটা বলেছিলেন জানেন কেন আজকে আমাদের মধ্যে সেই প্রভু যীশুর বাক্যকে তার প্রেমকে দেখতে পাওয়া যায় না আমরা নামধারী হয়ে রয়েছি আমরা কারোর কথা শুনতে পারি না আমরা একটু ধৈর্য হারিয়ে ফেলি আমরা আমাদের মন মতো না হলে অসন্তুষ্ট হয়ে যাই আমরা ঘোষারোপ করতে থাকি খ্রিস্টের চরিত্র আজকে আমাদের মধ্যে বর্তমান নেই আমি এরকমই আমার ইচ্ছা হলেই চলবো আমার ইচ্ছাই শেষ কথা এইরকম বলার মানুষ আজকে আমরা আজকে আমাদের অনেকের মধ্যে পরিবর্তন নেই তাই মহাত্মা গান্ধী অনেক দুঃখের সঙ্গে এই কথাটা বলেছিলেন আজকে দেখুন এই জগতে দুঃখ আছে কষ্ট আছে অশান্তি রয়েছে আমি যে এখানে রয়েছি আমি অনেকটা ব্যক্তিগত অনেক চাপের মধ্যে আছি পারিবারিক সাংসারিক নানান সমস্যার মধ্যে দিয়ে অনেক লড়াইয়ের মধ্যে মিনিস্ট্রি করছি প্রত্যেকটা মানুষ প্রভু যীশু বলেছে এই জগতে তোমরা ক্লেশ পাচ্ছ কিন্তু সাহস করো আমি এই জগৎকে জয় করেছি হালেলুয়া তাই আপনারা যখন খ্রিস্টের পিছনে চলবেন তাড়না থাকবে নিন্দা থাকবে অপমান থাকবে ক্লেশ থাকবে কিন্তু বিশ্বাস রূপে আহ্বান যাদের রয়েছে আপনারা ভক্তিকে শক্তি করে তার উপর দৃষ্টি রেখে আপনাদেরকে প্রত্যেকটা দিন এগিয়ে যেতে হবে প্রত্যেক দিন বাইবেলকে পড়তে হবে প্রত্যেকটা দিন ঈশ্বরের সঙ্গে সহভাগিতায় কাটাতে হবে কারণ এটা ঈশ্বরের বাক্য সেখান থেকে আমাদের শক্তি আসবে সেখান থেকে আমাদের চেতনা আসবে সেখান থেকে আমাদের প্রেরণা আসবে বাক্য পড়লে আপনি ধর্ম পরিবর্তন করে ফেলবেন না প্রভু যীশু আপনার ধর্ম পরিবর্তন করতে আসেনি আপনার ধর্মকে পাল্টে দেবে এক মিনিট ইচ্ছাও তার নেই আর চার জেনেও নেই
আজকাল প্রভু যিশুকে বিশ্বাস করে ধর্ম পরিবর্তন করা এরূপ বলা হয়। আমি যখন মিনিস্ট্রির কাগজপত্র নিয়ে উকিলের কাছে গেছিলাম, সে আমার পরিচিত, সে বলেছিল তুমি ধর্ম পরিবর্তন করে ফেলেছো। যাই হোক, তার সঙ্গে অনেক কথাবার্তার মাধ্যমে তাকে আমি বোঝাতে পেরেছি, সে প্রফেশনাল, তার বিরুদ্ধে ধরে করতে যায়নি, একটু বোঝাতে পেরেছি। এখন মানুষ এরকম বলে যে এখানে আসলে টাকা পাওয়া যায়, গরিবদের, সাধারণ মানুষদের, দুর্বলদের ব্রেন ওয়াশ করা হচ্ছে। এটা সত্যি নয়, এটা একদমই ভুল। আজকে সময় হয়েছে সত্যকে জানার, আজকে সময় হয়েছে সত্যকে জানার, জীবিত ঈশ্বরকে জানার। প্রত্যেকটা মানুষকে বড় করে দেখা উচিত যে পরমেশ্বর যেহোবা কতটা কতটা উদার, কতটা মহান, কতটা মঙ্গলময়। বিশ্বকী চৌত্রিশ নম্বর অধ্যায় আট নম্বর পদ হচ্ছে, টেস্ট করে দেখো, অস্বীকার করিয়া দেখো, ঈশ্বর কত মঙ্গলময়। গত শুক্রবার আমি একটা মিনিস্ট্রিতে গেছিলাম, বেলুড় মঠে আমার প্রচার ছিল। সেখানে যখন বাক্য প্রচার করি, প্রচারের শেষে একজন বয়স্ক দিদি ভাই, 68 বছর বয়স হবে, স্ট্রং, শিক্ষিতা, তিনি বলছেন, তিনি সাক্ষ্য দিচ্ছেন, দেখুন কি সুন্দর তার সাক্ষ্য। জীবনে ব্রাহ্মণ পরিবারে সবচেয়ে ইম্পর্টেন্ট, তিনি কোনদিন কোন ঈশ্বর কোন দেবতার কাছে সমর্পিত হননি, তার বাড়িতে কোনদিন কোন পুজো হয়নি, তিনি তার ছেলেকে পড়িতে দেয়নি, কোন ঈশ্বরকে তিনি বিশ্বাস করেন না, নাস্তিক, কিন্তু যথেষ্ট শিক্ষিতা ব্রাহ্মণ। তার স্বামী মারা গেছে, কোন ক্রিয়াকলাপ সাধ্য সংক্রান্তি কিচ্ছু করেনি, ছেলেকে করতে দেয়নি, ছেলেও সেই টাইপের। কিন্তু একদিন এক বিশ্বাসী পরিবার, যেখানে আমাদের মিনিস্ট্রি হয়, সেই বাড়িতে তার যাতায়াত ছিল, সে চলে আসে। আর যেহেতু বিশ্বাসী পরিবার, সেখানে প্রভুর আলোচনা হচ্ছিল, আর সে সেখানে বসে শুনতে থাকে, আর দেখুন সেই আলোচনা তার হৃদয়ে কথা বলে। ওই বয়সে একটা নাস্তিক মহিলা, তিনি বলে, কি বসে কি বিষয়ে তোমরা কথাবার্তা বলছিলে? তখন বললো, এই বিষয়ে আমাদের বাড়িতে শুক্রবার করে নিশ্চয় আপনি আসুন না, ঈশ্বরের অনুগ্রহ তাকে নিয়ে আসে, আর দেখুন সে প্রভুকে বিশ্বাস করে থাকে। বলছি আশ্রদ বলিয়া দেখো, ঈশ্বর কত মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার স্মরণাপন্ন। তারপরে তার জীবনে অনেক সমস্যা আসতে থাকে, তার ছেলের কিডনি অপারেশন হয়, আর সে প্রভুতে প্রার্থনা করে, রিকোয়েস্ট মাত্রায় আমরা প্রত্যেকে প্রার্থনা করি, একের পর এক নানান বিপদ, এবং তার ছেলের শারীরিক অসুস্থতা গেছে, সুস্থ হয়ে ওঠে। আর সেই ব্যক্তিটি, সেই মহিলাটি তার ছেলেকে গিয়ে কি বলছে জানেন? তোমাকে সুস্থ করতে পারে একমাত্র প্রভু যিশু, প্রভু যিশু। আর বারবার যখন তার পরিবারে সে প্রভু যিশু, প্রভু যিশু এই কথাটা বলছে বলছে, তখন তার ছেলে একদিন বলছে, মা তুমি তো জীবনে কোনদিন কোন প্রতিমা পুজো করনি, আমাদের বাড়িতে কিছুই হয়নি, হঠাৎ করে তুমি বারবার প্রভু যিশুর কথা কেন বলছো, আর আমাদের কেন বারবার শোনাচ্ছ? বলছে, হ্যাঁ, তিনি তোমাকে সুস্থ করেছে, তিনি তোমার অপারেশনকে সাকসেসফুল করেছে, আমি তাকে জানতে পেরেছি। তখন সেই স্ত্রী ছেলেটি বলছে, তুমি ধরে আমিন বলো, বলে শুধু আমিন, আমি হালেলুইয়া বলি। আর আমি যখন শুনলাম, প্রচারের পরে তিনি এই কথাটি বলছেন, এত আনন্দ পেলাম, আর তার সঙ্গে এত কথাবার্তা বললাম। তাই দেখুন, আজকে মানুষ জানে না, মানুষ খালি বলছে যে এখানে আসলে ধর্ম পরিবর্তন, তা সত্য নয়। আজকে বিশ্বাস করা উচিত, একমাত্র যিশুকে বিশ্বাস করলে আমরা উদ্ধারকে পাবো। হালেলুইয়া। যিশু খ্রিস্টের জন্ম, যিশু খ্রিস্টের জীবন, আর যিশু খ্রিস্টের কার্য, তার মৃত্যু, তার পুনরুত্থান আমাদের মন পরিবর্তনের সুযোগ করে দিয়েছে। নিজের ভুলের জন্য আমাদের অনুতাপ করতে হবে, নিজের ভুলের জন্য পশ্চাতাপ করতে হবে। হ্যাঁ, আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমি লোককে ঠকিয়েছি, আমি প্রতারণা করেছি, আমি নেশা করেছি, আমি ব্যভিচার করেছি। আজকে আমাদের পাপের জন্য আমাদের প্রত্যেককে অনুতাপ করার প্রয়োজন আছে, তার কাছে, কোন মনুষ্যের কাছে নয়, তার কাছে অনুতাপ করতে হবে। আমরা যখন লুকলুকিয়ে সুসমাচার তার 15 নম্বর অধ্যায় 18 পদ পড়ি, সেখানে দেখি সেই হারানো পুত্রটির ঘটনা। আর সেই পুত্রটি অনুতাপ করলো, সে উঠে দাঁড়ালো আর বললো, হ্যাঁ, সে স্বীকার করলো নিজের পাপকে, যে আমি ভুল করেছি, আমি স্বর্গের সৃষ্টিকর্তা, আমার পরমেশ্বর পিতার বিরুদ্ধে আমি পাপ করেছি। আর সে অনুতাপ করলো আর ফিরলো। আর সেই রূপ আমরাও যদি অনুতাপ করি, আমরাও যদি আমাদের পাপকে স্বীকার করি, বাইবেল বলছে, এক জীবন একের নয় পথ, তিনি বিশ্বস্ত ধর্মী, তিনি আমাদের সকল পাপ ও সকল অন্ধকারের কার্য থেকে আমাদেরকে রক্ষা করবেন। হালেলুইয়া। আজকে যে ঈশ্বরের সম্মুখে আমরা বসে রয়েছি, যে ঈশ্বরের উপস্থিতিতে আমরা রয়েছি, মতি 18:20 অনুসারে,
আমরা বিশ্বাস রাখবো সেই ঈশ্বর আমাদের প্রত্যেকের অন্তকরণকে তলিয়ে দেখেন। হালেলুইয়া, তিনি অন্তকরণকে দেখার প্রভু। আমরা কি জানি না যোহনের 1:47 যখন তিনি প্রথম নথলেনকে দেখলেন আর তখন তিনি কি বললেন, ওই দেখো একজন ইসরায়েলীয় যার অন্তরে ছল নেই, অন্তকরণ দেখার প্রভু তিনি। তিনি ইসরায়েলীয় যিহূদা তার শিষ্যের বিষয়ে বলেছিল যে তোমাদেরই 12 জনের মধ্যে একজন আমাকে শত্রুপক্ষের আগে সমর্পণ করবেন। শুধু তাই নয়, আমরা লুকলোকীয় সুসমাচার 7:36 থেকে পড়ি, আমরা যখন দেখি একজন ফরিসি যার নাম ছিল সিমন, সে যখন তার বাটিতে যিশুকে আমন্ত্রণ করেছিল আর সেই পাপিস্টার স্ত্রী যখন যিশু সেবা করছিল, সিমনের হৃদয়ের কথা যিশু জানতে পেরেছিল আর দৃষ্টান্ত দ্বারা তিনি বুঝিয়েছিলেন যে এক মহাজনের 2 দিনদার ছিল। অর্থাৎ তা চিহ্নিত বলে হৃদয়ের কথাকে জানতে পারা ঈশ্বর তার কাছে আমরা আসি। সেখান থেকে পড়তে পড়তে যখন আমরা 49 পদে চলে যাই, 48 পদে যিশু বলছে তোমার পাপ ক্ষমা হলো। 49 পদ যখন পড়বো সেখানে লেখা আছে, সেখানে উপস্থিত আরো ব্যক্তিরা মনে মনে বলিতে লাগিল এ কে যে পাপ ক্ষমা করে। সেখানে লেখা নেই গুনগুন করে বলছে, লেখা নেই উচ্চরবে বলছে, লেখা নেই আলোচনা করে বলছে, একে অপরকে বলছে, মনে মনে অনেকে বলতে লাগলো, অনেকের মনের কথা যিশু জানতে পেরে 50 বলছে, আবার সেই নারীকে বলছে তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। দেখুন আজকে তাদের বিশ্বাস ছিল না, সেখানে লেখা আছে তারা মনে মনে বলতে লাগলো, অর্থাৎ সেখানে আস্কিং চিহ্ন দেওয়া আছে, মানে তারা সন্দেহমূলক ভাবে যিশুকে দেখত। যিহুদিরা তখনো তাকে তাদের পরিত্রাণ কর্তা বলে স্বীকার করেনি। দেখুন আজকে সেই নারী তাকে বিশ্বাস করেছিল, যিশু 49:48 পদে তাকে ডেকে বলছে তোমার পাপ ক্ষমা হলো, 50 পদে তাদের কথা বসে বলছে তোমার বিশ্বাস তোমাকে পরিত্রাণ দিল, তুমি শান্তিতে চলে যাও। নিমন্ত্রণ করলো ফরিসি সিমন, উদ্ধার পেল পাপিস্ত্রী। হালেলুইয়া, এই হলো যিশু, তিনি অন্তকরণকে দেখার ঈশ্বর আর তিনি আমাদের অন্তকরণকে দেখছে। তার কাছে পাপকে স্বীকার করতে হবে, পাপ স্বীকার করার প্রয়োজন রয়েছে, কারণ তিনি আমাদের অন্তকরণকে তলিয়ে দেখেন। তিনি বিশ্বস্ত ও ধর্মী, তার সাহায্যে থাকতে হবে, তাকে হৃদয় প্রথম স্থান দিতে হবে, তিনি আপনার স্মরণস্থল হোক, তার কাছে প্রার্থনা করবেন, আশীর্বাদ পাবেন, তার বাক্য শুনবো আর তার বাক্যকে পড়বো, আমরা দেখতে হবো। আসলে আমরা বাইবেল থেকে দেখবো আজকে লুকলোকীয় সুসমাচার তার 5 অধ্যায় তার 1 থেকে আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা কিছু আলোচনা করবো। পবিত্র শাস্ত্র বাইবেলের লুক রয়েছে লুকলোকীয় সুসমাচার তার 5 অধ্যায় আর 1 পদ থেকে আমরা আজকে দেখবো। গৌরব ঈশ্বরের বাক্য শুনিতেছিল তখন তিনি গালিলের হ্রদের কূলে এখানে পড়ায় লেখা আছে গালিলের হ্রদের কূলে দাঁড়িয়েছিলেন। দেখুন ওখানে লেখা আছে যখন চাপাচাপি করে ঈশ্বরের বাক্য শুনছিল, মানে একটা ভিড় ছিল। যিশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি কোন আশ্রম খুলে বসেননি, হে ভক্তরা তোমরা আসো আমার কাছে, এইভাবে তিনি কখনো বলেননি। 3.5 বছর মিনিস্ট্রি করেছেন, 37.5 বছর একটা ছোট্ট লাইফ, যখন ঈশ্বরের রাজ্য প্রচার করতেন যেখানেই ভিড় হতো সেখানেই তিনি স্বর্গরাজ্যের কথাকে খুলে খুলে বলতেন, সুসমাচার মন পরিবর্তনের কথাকে তিনি পরিষ্কার হয়ে কষ্ট হয়ে বলতেন। তার শিক্ষাতে কত লোক আশা পেত, প্রভু যিশুর শিক্ষাতে প্রভু যিশুর কথাতে সামর্থ্য আছে। একবার ধর্মীয় গুরুরা কিছু সৈনিকদের ডেকে বলেছিল এই যাও ওনাকে ধরে নিয়ে চলে আসো, যিশুকে ধরে আনার কথা বলেছিল। কিছুক্ষণ পর তারা খালি হাতে ফিরেছিল, তাদেরকে প্রশ্ন করা হয়েছিল তোমাদেরকে ধরে আনতে বললাম আর তোমরা খালি হাতে ফিরলে, তারা বলল আপনাকে ধরে আনতে বলেছিলেন বটে কিন্তু আমরা যখন গেলাম গিয়ে ভিড়কে তিনি উপদেশ দিচ্ছে আর তিনি এমন কথা বলছেন আমরা আগে কখনো শুনিনি। কি বলছে? তার কথা আগে কখনো শুনিনি, তার উপদেশের মধ্যে এত সামর্থ্য ছিল এই কথা কখনো শুনিনি, তাই তার কথা শুনতে শুনতে কি করতে এসেছি সেটাই ভুলে গেছি, তাই খালি হাতে ফিরে যাচ্ছি।
সত্য এটা না, সত্য এটা সেই উপদেশ শুনে সেই সৈনিক মন ফিরিয়েছিল। হালেলুয়া, সেই সৈনিক মন ফিরিয়েছিল, এটাই সত্য। প্রভু যীশু শিক্ষায় সমাধান আছে, সমাধান আছে। একবার ফরিসি শাস্ত্রীরা আমরা কি জানি না একটা ব্যভিচারী স্ত্রীকে ধরে এনেছিল, ধরে নিয়ে এসে আর প্রভুর কাছে এসে বলেছিল প্রভু এ ব্যভিচার করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে। আর মসির শিক্ষায় লেখা আছে যে ব্যভিচার করতে গিয়ে ধরা পড়ে তাকে পাথর মেরে 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 ফেলার, হত্যা করার অধিকার দেওয়া আছে, বলার আছে, আদেশ আছে। এবার আপনি গুরু বলুন এর প্রতি কি করা যায়। অ্যাকচুয়ালি সেই দেশের আইনকে ভাঙার চেষ্টা করেছিল যিশুর মাধ্যমে, আজ যেন যিশুকে গ্রেপ্তার করা যায়। যিশু দৃষ্টি কোনরকম ভাবে সেই দেশের লকে আইনকে ভাঙুক আর তাকে গ্রেপ্তার করা যায়। আর সেই ব্যবিচারী স্ত্রীকে নির্লজ্জের মতো তারা নিয়ে এসেছিল আর যিশুর কাছে সমাধান চাইছিল যখন তাদের আইনটা জানা ছিল। যিশু খ্রিস্ট মুখে কোনো উত্তর দেয়নি, তিনি হাঁটুতে এসেছিলেন এইভাবে আর তিনি এরকমভাবে লিখছিলেন, এরকমভাবে লিখতে থাকেন, এরকমভাবে লিখতে থাকেন। আর তারা প্রত্যেকে বলছে এই আমাদের কথায় কি কান দিচ্ছেন না, প্রবীণ থেকে নবীন অনেক শাস্তি ফলেছি ধর্মের ঠিকাদাররা চলে এসেছিল। আর যিশু লিখতে থাকেন আর কিছুক্ষণ পর যিশু বলেন তোমরা যথার্থ বলেছ, শাস্তি লেখা আছে ব্যভিচারে ধৃত কোন নারীকে পাথর মেরে মেরে হত্যা করে দেওয়া উচিত। কিন্তু আমি তোমাদেরকে বলছি প্রথম পাথরটা সেই মানুষ যে কোনোদিন কখনো কোনো পাপ করেনি। আর অলরেডি যিশু খ্রিস্ট তাদের প্রত্যেকের নামে লিখে দিয়েছে তাদের অন্তরকে জানার কথা, তুমি ওই দিন ওই সময় ওই পাপ করেছিলে, তুমি ওই দিন ওই ফেলে ওই পাপ করেছিলে, তুমি ওই দিন ওই স্থানে ওই পাপ করেছিলে, তোমরা প্রত্যেকেই পাপি। আর তারা নিজেদের নিজের নাম ও স্থান কাল পাত্রকে দেখে নিয়েছিল আমাদের বিষয়ে লেখা রয়েছে। আর তারা প্রত্যেকে তাদের মাথাকে নত করে চলে গেছিল, প্রথম পাথর মারার একটা লোক ছিল না। আর দেখুন যার মৃত্যু হওয়ার কথা সে জীবন পেয়ে গেল। যিশুর কাছে সমাধান আছে, যিশুর কাছে সমাধান আছে, ফরিসি যিশুর কাছে জীবন আছে। ফরিসি শাস্ত্রীরা একবার যিশু খ্রিস্টের কাছে চলে গেছিল তাকে ট্র্যাপে ফেলার জন্য, বলেছিল যে গুরু আপনি তো সামর্থ্যের সঙ্গে কথা বলেন কারণ মোকাবেক্ষা করেন না, আমাদের কি কর দেওয়া উচিত, আপনার এই বিষয়ে কি মতামত। যিশু স্পর্কে জড়ায়নি, বলে তোমার আমাকে টাকা দেখাও, এখানে কার ছবি দেওয়া আছে, রাজা কৈশোরে বা যেটা কৈশোরে সেটা কৈশোরকে দাও, আর যেটা ঈশ্বরের ঈশ্বরের কি চাই আমাদের হৃদয়। হিতোপদেশ পুস্তক তার 23 নম্বর অধ্যায় 26 পদে লেখা আছে হে বৎস তোমার হৃদয় আমাকে দাও। হালেলুয়া, আজকে আমরা তাকে আমাদের হৃদয় দিতে এসেছি। যিশু খ্রিস্টের কথায় সুস্থতা আছে। একবার পাঞ্জাবের একটা ঘটনা বলি, মিনিস্ট্রি চলছে এক জায়গায় আর সেখানে একটা ডন সুপারি কিলার, সে কি করেছে জানেন, সে তাকে সকালেই ভয় পায়, তার হাতে অনেক লোকজন আছে, সে মার্ডার করে টাকা নিয়ে, তার অনেক কেসও চলছে, তাকে সকলে ভয় পায়, তার সম্মান আছে পাড়াতে, তার ভয়ের জন্য তার অর্থ আছে, কিন্তু সংসারে একটা সমস্যা আছে, একমাত্র মেয়ে মৃত্যু সঙ্গে লড়ছে, রোগ ডাক্তার ধরতে পারেনি, সকল পরীক্ষা সকল টেস্ট ফেলি হয়ে গেছে, ট্রিটমেন্ট বৃথা হয়ে গেছে, রোগ একটাই যা খায় বমি করে ফেলে, তাই পেটে কিছু রাখতে পারে না, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে। সেই ব্যক্তি মদ্যপানকারী, সে প্রভুর বিরোধী, নেশা করে মেশিন নিয়ে মন্ডলীতে গেছে, একদম জীবন্ত সাক্ষ্য, আপনারা কোনো সময় পেয়ে যাবেন এই সাক্ষ্যটা। আর বলেছে যে যদি আমাদের ধর্মের বিরুদ্ধে কিছু বলে সেখানে ইস্পাত উস্পাত করে দেব, এই বলে সে ওখানে গেছে, নেশা করছে অবস্থায় গেছে। আর সেই দিনকে পাস্টার বাক্য বলছে, আর বাক্য শুনতে শুনতে সেদিকে এই বাক্য হয়েছে, প্রভু যিশু বলেছে তুমি যদি আমার নামে কাউকে বর্ষ করে বলো যিশু নামে সুস্থ হলো তো সুস্থ হবে। আর তার মেয়ে ছিল ঘরে অসুস্থ, এই বাক্য তার হৃদয়ে কাজ করে, সে নিজেকে শান্ত করে, ঘরে ফিরে আসে। আর ঘরে ফিরে এসে তার বিছানায় শোয়া মেয়ের গায়ে স্পর্শ করে বলছে যদি তুমি ঈশ্বর হও যা শুনেছি তা যদি সত্য হয় তাহলে আমার মেয়েকে সুস্থ করো যিশু নামে সুস্থ হোক। এই বলে সে রোববার ছিল বসে গেছে, সোমবার চলে গেছে, মঙ্গলবার চলে গেছে, বুধবার যাই না কি বার, তার ওয়াইফ তাকে বলছে তোমাকে একটা কথা বলার আছে, বলে কি,
বলছে মেয়ে মেয়ের বিষয়ে কিছু বলো না, বলছে না শোনো আমি মেয়েকে একটু মুড়ি দিয়েছিলাম, সে খেয়েছে বমি করেনি। মেয়েকে একটু রুটি দিয়েছিলাম, সে খেয়েছে বমি করেনি। আমি মা কি করে পারি, আমার খাবার ডাল রুটিটাও তাকে খাইয়েছি, তবু সে বমি করেনি। তিন দিন ধরে সে বমি করছে। সেই ব্যক্তি নেশা উতরে যায় সেই দলে। হে বুঝে নিয়েছে আমি তো প্রার্থনা করেছিলাম, তখন সে বলে হে প্রভু তুমি কে, আমার প্রার্থনা উত্তর দিয়েছ, আমার মেয়ে যদি সুস্থ হয় আমি আমার এই জীবনে তোমাকে দিয়ে দেব। পরে লোক পরে আশা করতে থাকে, পরে লোক পর আসবে। প্রথম লোক পরে গেছিল মেশিন নিয়ে, এবার গেছে হৃদয় নিয়ে। আর সেখানে বলছে, সে সাক্ষ্য দিচ্ছে, আমি নেশা ছেড়ে দিয়েছি, অন্ধকারের পথ ছেড়ে দিয়েছি, মানুষকে হুমকি দেওয়া ছেড়ে দিয়েছি, হুমকি একজনকে দি, শয়তানকে যিশু নামে দে। যিশুর কথায়, যিশুর কথায় জীবন আছে। হালেলুয়া। এই কারণে খ্রিস্ট বিশ্বাসী। আর সেই সময় আজ থেকে 2023 বছর আগে ভিড় বাড়তে থাকে, ভিড় বাড়তে থাকে। যখনই ভিড় বাড়ে তখনই মানুষ তার কথায় তার বাক্যে শান্তি পায়, ভরসা পায়, সমাধান পায়, আশীর্বাদ পায়। তাই ভিড় ও চাপাচাপি সেই সময় ছিল যখন আমরা সেই গ্যালিলের জায়গাতে আছি। সেই গ্যালিল এমন স্থান যেখানে সমুদ্র জল জর্দন পড়ে, সেই সংযোগস্থল সেই গ্যালিল, সেইখানে ঝিলটা রয়েছে। আর দেখুন গ্যালিলের ঝিলে যীশু খ্রিস্ট লুকের যে সুসমাচার তার 5 নম্বর অধ্যায় 1 পদে দেখলাম, সেখানে তিনি দাঁড়িয়ে ছিলেন। আর 2 নম্বর পদ তিনি দেখিলেন হ্রদের ধারে 2খানি নৌকা রয়েছে। কটা? 2খানি নৌকা দেখতে পায়। আচ্ছা, ঝিলের ধারে কি কেবল 2টো নৌকা থাকে? অনেক নৌকা থাকে, কিন্তু তিনি কেবল 2টো নৌকাকে দেখলেন। ওই নৌকায় যারা ছিল কেন দেখলেন জানেন? তারা কি করছিল? সারা রাত মাছ ধরেছে, চেষ্টা করেছে, একটা মাছও পায়নি, তাই জালকে পরিষ্কার করছিল, ধুয়ে ফেলছিল, পরিপাক করে রাখছিল, ব্যর্থ হয়েছিল। রাতভর চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। আজ অনেক সময় জীবনে আমরা ব্যর্থ হয়ে যাই, আর পাচ্ছি না, হাল ছেড়ে দিই, না 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 আমার দ্বারা সংসার চলছে না, না 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 এই ব্যবসা আমি আর চালাতে পারবো না, না এই রুম থেকে হয়তো আমি আর ভালো হব না, আমার স্বামীটা আর বল ফিরবে না, এই সন্তান হয়তো আর মানুষ হবে না, কি করে আমি মেয়ের বিয়ে দেবো, কি করে সংসার চালাবো, নানান কারণে আমরা হয়তো ফেরা হয়ে যাই, আমরা হতাশায় পড়ে যাই, নিরাশায় চলে যাই। আর দেখুন সেইখানে সেই 2 নৌকার মাঝি সারা রাত ধরে চেষ্টা করেছে, কতবার জাল ফেলেছে তুলেছে, কতবার জাল ফেলেছে কতবার তুলেছে, একটা মাছও পায়নি। কমপক্ষে একটা মাছ যদি পাওয়া যেত তাও তো বাড়ি থেকে খাওয়া যেত, একটা মাছও পায়নি। তাই তারা খুশি ছিল না দুঃখী ছিল? দুঃখী ছিল, দুঃখী ছিল। না না অনেক হয়েছে, ইনভেস্ট করেছি, নৌকা কিনেছি, জাল কিনেছি, ইনভেস্ট করে সারা দেখে এত পরিশ্রম করার পরে একটা মাছও পেলাম না, কি করে সংসার চলবে, কি করে ঘর ভাড়া দেবো, কি জবাব দেবো স্ত্রীকে গিয়ে, সে কি বিশ্বাস করবে? ভাবে হয়তো নেশা করে উড়িয়ে ফেলেছে, মন্দ জায়গায় নষ্ট করে ফেলেছে। আজ হয়তো অনেকে ভাবছে উপার্জন নেই, ভালো চাকরি নেই, ব্যবসা চলছে না, কি করে সংসার চালাবো, এই ওষুধ খরচ, এই ইলেকট্রিসিটি বিল, এডুকেশন খরচা, ঘর ভাড়া কি করে দেবো। হয়তো আপনারা কেউ না কেউ নানান সাংসারিকতায় উদাস রয়েছেন। সেই সময় সেই নৌকার মাঝিরাও এই প্রকার সারা চেষ্টা করেছে, একটা মাছও পায়নি। ভাবুন একবার, ব্যবসা করেছেন, বৌনি হয়নি, বেচা কেনা হয়নি, সারাদিন ক্লান্ত হয়ে বাড়ি ফিরছেন, কাজে গেছেন, সময় নষ্ট করেছেন, নো আগ নো পে, কাজ নেই, হয়নি, পরে খবর দেবো, এখন চলে যাও, খালি পকেটে ফিরছেন। কত মানুষের এরকম সমস্যা আছে, তারা ভেবেছিল কোনো মাছ না পাওয়া দরুন এটা কি কোনো ব্যবসা, না এই ব্যবসা ছেড়ে দেবো, আর মাছ ধরবো না, অন্য কিছু ভাবতে হবে, এ আর চলছে না। এই সকল ভাবনা তাদের যে হতাশ করেছিল, সেই সময় যিশু এলো। হালেলুয়া। সেই সময় যিশু এলো। আর যিশু সেই 2টো নৌকাকে দেখলেন, কাদের দেখলেন? যারা হতাশায় ছিল, যারা পরিশ্রান্ত ছিল, আজও যারা পরিশ্রান্ত, আজও যারা দুঃখী, আজও যারা ক্লান্ত, যিশু তাদেরকে বেছে নেয়। হালেলুয়া। যিশু তাদেরকে বেছে নেয়,
তার করুণার দৃষ্টি তাদেরকেই বেছে নেয়, তার করুণার দৃষ্টি আমাদেরকে বেছে নিয়েছে, তাই আমরা তার চরণ তলে, হালেলুয়া। তার করুণার চোখ আমাদেরকে তার চরণ তলে আসতে সাহায্য করেছে। দেখুন আমাদের দৃষ্টি কিন্তু সেরকম নয়, আমরা যখন কোন জায়গায় ঘুরতে যাই কারোর বাড়িতে যে আমরা কি দেখি, যেটা আকর্ষণীয় সেটা দেখি, তাই না? যেটা উত্তম সেটা দেখি, তাই না? কিন্তু যিশুর সব তা না, তিনি হারিয়ে যাওয়া হতাশা নিরাশায় দুঃখে রোগে পিছিয়ে যাওয়া পড়ে যাওয়া মানুষের দিকে তার দৃষ্টি। আর তিনি সেই রূপ সেই নৌকার মাঝিকে দেখলেন, আজও যিশু খ্রিস্টের চোখ দেখছে থেমে যাওয়া মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, হালেলুয়া, পড়ে যাওয়া মানুষকে দাঁড় করাবার জন্য। যিশুর চোখ খুঁজছে অসুস্থকে সুস্থ করার জন্য, যিশুর চোখ খুঁজছে অভিশপ্তদের আশীর্বাদ করার জন্য, যিশুর করুণার চোখ খুঁজছে মৃত্যুর দিকে পা বাড়িয়ে প্রত্যেকটা ব্যক্তিকে শাশ্বত জীবনে নিয়ে যাওয়ার জন্য। গ্যালিলে ঝিলের ধারে সেই নৌকা থাকা, অনেক নৌকা থাকা সত্ত্বেও যিশু খ্রিস্ট সেই দুটো নৌকাকে দেখলেন, কারণ তারা দুটি ছিল, ব্যর্থতায় পূর্ণ ছিল। তাদের মধ্যে একজন মাঝিকে তিনি ডাকলেন, সিমনকে ডাকলেন, আর বললো তোমার নৌকায় কি জায়গা হবে? সিমন তার নৌকা তাকে দিলেন, আর তিনি বললেন একটু দূরে যাও। সমুদ্রের মধ্যে ঝিলের মধ্যে নৌকা কেমন থাকে? স্থির থাকে কি? স্থির থাকে না, দুলতে থাকে, একবার সামনে যায় একবার পিছনে আসে, দেখবেন নৌকা দুলতে থাকে। সমুদ্রে নৌকা সবসময় দুলতে থাকে। আজও অনেক বিশ্বাসীদের জীবন সেই রকম, প্রথমে খুব ভক্তি থাকে, তারপর আর ভক্তি না, ভোগটা ইম্পর্টেন্ট হয়ে যায়। আজকে পপকর্ন বিশ্বাসী বলা হয় তাদের, আমরা দেখেছি, তাই না? সেইটাই পপকর্ন, প্রথমে দেখবেন খুব ফুল দামি চুষে কিছু নেই, কেতো ইচ্ছা পাবে না, প্রথমে খুব চুষতে, তারপরে মন্দলা খেতে, মন্দলা খেতে নেশা খেতে, যেই সমস্যা মিটে যাবে ভুলে যাবে, আপনি খুঁজে পাবেন না তাদেরকে। ধৈর্য নেই, দু নৌকায় পা দিয়ে চলল, একবার আসে সমস্যা বললেই আসবে, আপনাকে ডাকতে হবে না, মাঝে মাঝেই ফোন আসে, মাঝে মাঝেই আপনার কাছে ফোন আসে, দেখবেন ফোন কেমন আছে, খাজ্জার আলাপ শুরু হয়েছে, বুঝতে পারবেন কেন করে গেছে, এইরকম বিষয়। বাইবেল বলছে যাকোবের পত্রে এক নম্বর অধ্যায় ৬ আটে, যে এইরকম ব্যক্তি পরমেশ্বরের কাছে কিছু পাবে আশা না করুন, কারণ তারা দিবনা লোক, ফিকেল মাইন্ড, বিলড়িত তরঙ্গের মতো, সমুদ্রের ঢেউয়ের মতো, যায় আর আসে, স্থির না। অনেক বিশ্বাস দিকে দেখেছি আমরা, প্রথমে বিশ্বাস শেষ অব্দি ধরে রাখতে পারে না, এ কেন বিশ্বাসী? আজকের ভক্তি কালকে থাকে না, আজকে সত্যি কালকে থাকে না, কেরম তা? এই জগতে হেলদোল থাকা, হেলদোলের মানুষদের প্রতি যিশু খ্রিস্ট যে প্রচার করেছিল, সেই যিশু খ্রিস্টের বাক্যের আধার অনুযায়ী আজও অনেক প্রচারক সেই প্রচারটি করে চলেছে। আজ যারা দূর নৌকায় পা দিয়ে অবিশ্বাসের মধ্যে চলছে, সত্যকে জানার জন্য, বিশ্বাসকে জানার জন্য, জীবিত পরমেশ্বরকে জানার জন্য এই প্রচার চলছে। তার উপর আর যিশু খ্রিস্টকে যখন সিমন তার নৌকায় স্থান দিল, আর প্রভু যিশুর যখন উপদেশকে শুনল, একটা ভিড়কে কিন্তু উপদেশ দিচ্ছিলেন, আর সেই উপদেশ দেওয়ার পর তিনি সিমনকে বলে তুমি একটু গভীরে চলো। তৎকালীন ওই ভক্তি নয়, সাময়িক বিশ্বাস, বিশ্বাস নয়, তোমাকে গভীরে যেতে হবে, বিশ্বাসী রূপে আমাদেরকে গভীরে যেতে হবে। আজকে অনেক স্থানে যখন বাক্য প্রচার করতে যাই, দেখি সাত বছর, আট বছর, ন বছর হয়ে গেছে আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য, তারা বলে দাদা নটা বছর সাতটা বছর বেকার হয়ে গেছে, বাইবেল আছে বলে খুলে দেখিনি, জানি না, এত কিছু এখানে শিখেছি আমরা জানতে পারিনি, আমাদের কোনো জানানো হয়নি। এই এরকম ভাবে মন্ডলী চলছে, আজ এই শিক্ষার পিছনে কত রকম কত কিছু রয়েছে তা আপনারা নিজেরাই জানেন। তাই আমাদের গভীর বিশ্বাসী হতে হবে, একটু ভুল হলেই যেন আমাদের দৃষ্টি ঈশ্বর থেকে না সরে যায়, জগতের অন্য কোন পাথরের প্রতি, মালুলি কবচ ভূমির প্রতি যেন আমাদের দৃষ্টি না চলে যায়। আমরা যেন সর্বদা বিশ্বাসের সৃষ্টিকর্তা আদিকর্তা যিশুর দিকে দৃষ্টি রাখতে পারি, হালেলুয়া। জানবেন শয়তান আসবে, সমস্যা আসবে, অসুস্থতা আসবে, প্রলোভন আসবে, কিন্তু সর্ব সময় যদি আপনি পরমেশ্বরের দিকে দৃষ্টি রাখেন, তার প্রতি বিশ্বাস রাখেন, তো সকল সমস্যা থেকে ঈশ্বর আপনাকে সমাধান করে দেবে। আমাদের মানে একটা বিশ্বাসী শব্দ আসতে শুরু করেছে, সামান্য পক্স হয়েছে, বমিষ্টি ছেড়ে দিয়েছে, পক্স কার না হয়, পক্স হয়েছে, হাম বলে, কেউ কেউ অনেক কিছু বলে, কার দয়া দয়া বলে, অনেক কিছু আছে। বিষয়টা হচ্ছে যে আমি আসছে না বলে একদিন তার বাড়িতে কয়েকজনকে নিয়ে যাই,
দেখুন এক গ্লাস জলও আমাদের দেয়নি দেয়নি বই আমার বক্স কেন হলো আমি আপনি তো সুস্থ আছেন জীবিত আছেন বিশ্বাস গৌরব দিন বক্স তো ভালো হয়ে গেছে এক গ্লাস জলও দেয়নি কিন্তু ওখানে আশেপাশে বিশ্বাস স্ত্রী ভাই আমরা যাইনি তারা দেখে দৌড়ে এসেছে আর গিয়ে যথেষ্ট আফতারি করেছে এত সুন্দর সহভাগিতায় ছিলাম ঈশ্বর আমাদের হৃদয়কে তৃপ্ত করেছে সেই বিশ্বাসীরা বক্স হওয়া দল প্রভুকে দোষারোপ করেছে আর মন্ডলীতে আশা ছেড়ে দিয়েছে কিন্তু সে শুনেছে 84 বছরের এক বৃদ্ধা দরিদ্র বৃদ্ধা সারা গায়ে সেটি ভর্তি 10 বছর কি 12 বছর আগে গলায় ক্যান্সার হয়েছিল যখন আমি মিনিস্ট্রি শুরু করি ওরা দিয়ে আওয়াজ বেরোতো না এক গ্লাস জল খেতে পারতো না খাদ্য দূরের কথা গিলে খেতে পারতো না চিকিৎসা করার পয়সা নেই 10 বছর পর এখন আমার মতো চেঁচিয়ে সাক্ষ্য দেয় আমার গলায় ক্যান্সার ছিল 84 বছর বয়সে সেই বিদ্যাকে ঈশ্বর সুস্থ রেখেছে উইদাউট মেডিসিন সামান্য একটা বক্স একটা বিশ্বাসী বিশ্বাসে কাটতে পারে না এরা কেন বিশ্বাসী সেই সমুদ্রে ঢেউয়ের মতো যাচ্ছে আসছে বিপদে বললে আওয়াজ দিয়ে আমরা দেওয়া প্রার্থনা করি কেন তিনি আসতে পারেন তিনি প্রতিজ্ঞা করেছেন আমি তোমায় কোনদিন ছাড়বো না কোনো মতকে পরিত্যাগ করবো না যখন তুমি সুসমাচার 10 নম্বর 29 পদে লেখা আছে আমার পিতা সর্বদা মহান তিনি তার হাত থেকে কাউকে কেড়ে নিয়ে দিতে দেবেন না হালেলুয়া তাহলে আমরা কেন ভীত হব আমরা কেন হতাশায় থাকব আমরা কেন ভুলে যাব ঈশ্বর প্রতিজ্ঞাবদ্ধ আমাদের বিশ্বাসে গভীরে যেতে হবে গভীর জীবিত হচ্ছে তার অধীনে থাকতে হবে আর তার বাক্যে অধীনে থাকতে হবে আর তার বাক্যকে আয়না স্বরূপ আমাদেরকে পালন করতে হবে আজকে আমাদের কোন মনুষ্যের কথা কোন রাজনৈতিক দলের কথা কোন টিভি নিউজ ম্যাগাজিন কোন খবর ব্রেকিং নিউজের উপর বিশ্বাস করলে চলবে না সেগুলো জীবন দেবে না কোন খবর আমাদেরকে জীবন দেবে না আমাদের খ্রিস্টের বাক্য পড়তে হবে খ্রিস্টের বাক্যই আমাদেরকে জীবন দেবে খ্রিস্টের বাক্য আপনাকে অন্ধকার থেকে জ্যোতিতে নিয়ে আসবে তার জন্য বাইবেল পড়তে হবে হিতবোধে 16 পুঁতে লেখা আছে যে বাক্যে মন দেয় মঙ্গল পায় আপনি যদি পড়তে নাও পারেন পড়াশোনা জানা আছে কিনা জানা নেই ঈশ্বর তা জানেন কিন্তু মন দিয়ে যেমন সিরিয়াল দেখেন সেরকম মন দিয়ে যদি বাক্য শোনেন তো আপনার জীবনের পথে সমস্যার সময় সেই বাক্যটা আবার আপনার জীবনে কাজে আসবে যদি আপনার মাইন্ডে সেটা কেটে যায় আপনার হৃদয়ে সেটা আপনি গ্রহণ করেন যে বাক্যে মন দেয় সে মঙ্গল পায় আছে শতবর্গ বিশ্বাস করে সে ধন্য সে ধন্যতা যে কত বড় যখন আপনি বাক্যকে বিশ্বাস করবেন তার ফল আপনি পাবেন হালেলুয়া আচ্ছা বলুন তো পিতর সেই সময় সিমন যিশুকে নৌকা দিয়ে সে কি চলে গেছিল সারা পরিশ্রম করে কিচ্ছু পাইনি কি করবে নৌকা নেই জাকটা কোন তাদের করো নেই জাকট যখন একটু চা বলো একটু মশলা মশলা কি ছিল তখন জানা নেই মাঝি মানুষ হতেই পারে খারাপ কি ফেটা যা করে তাদের করুন গুরু আমার দেরি হয়ে যাচ্ছে এই বলে চলে গেছিল নাকি চলে যায়নি সকলের সঙ্গে সেই ভিড়ের সঙ্গে যিশুর চরণতলে বসে যিশুর উপদেশকে শুনেছিল এই নৌকা চিহ্নিত করছে তার হৃদয়কে আজকে আমরা কি আমাদের হৃদয় যিশুকে চিনে পেরেছি তার বাক্য শোনার জন্য হালেলুয়া আমরা এই স্থানে তো রয়েছি আমাদের মন কি স্থানে আছে না মনের মতো স্থানে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকের মনের মতো স্থান তো আলাদা আমি জানবো না আপনার পাশের জন্য জানবে না কিন্তু ওই অন্ধকরণ তলিয়ে দেখার ঈশ্বর তিনি দেখছেন তাই মনটাকে স্থির রাখুন মন দিয়ে বাক্য শুনুন হৃদয় কেটে রাখুন বাক্য প্রচার করুন আশীর্বাদ পাবেন ওই দিন সিমন মাঝি প্রত্যেকের সঙ্গে সমস্যা থাকা সত্ত্বেও সকলের মধ্যে ঈশ্বরের উপদেশকে তার চরণতলে বসে শুনেছিল তারপর যিশু খ্রিস্ট তাকে ছেড়ে দেন দুটো আদেশ করে লুকের 5 নম্বর অধ্যায় 4 পদে দেখুন লেখা আছে লুকের 5 নম্বর অধ্যায় 4 পদ যদি পড়ি সেখানে লেখা আছে পরে কথা শেষ করে যিশু উপদেশ সকলের উদ্দেশ্যে যা দিয়েছে তা শেষ করে শিমনকে বললেন তুমি গভীর জলে নৌকা লইয়া চলো কমা দাও আছে তারপর লেখা আছে তোমার মাছ ধরিবার জন্য জাল ফেলো জাল ফেলো যিশু শিমনকে দুটো আদেশ করল শিমন কি মেনেছিল মেনেছিল কি আবার কি বলবেন এই তো বললেন একটু নৌকায় জায়গা দাও দিলাম বকবক করলেন এত কিছু করলেন তারপরে আবার বলছেন এখন গভীরে চলে যাওয়ার জন্য আরে না ছেড়ে দিন আমাকে ঘরে যেতে হবে বউ বসে আছে ব্যবসায় লাভ হয়নি অন্য কিছু করতে হবে
কাল সকালে চলবে নাকি? ছেড়ে দিন আমাকে, বিরক্ত বোধ করেছিল কি? করে আমরা বিরক্ত হই না, এখানে বেশিক্ষণ বসিয়ে রাখলে বিরক্ত হই, মাঝে মাঝে ঘড়ি নেই তো দিয়েছে, মোবাইল দেখছে কটা বাজে, রোপার একটা দিন তাও যদি এখানেই সময় কেটে যায়। এরপর শপিং আছে, মার্কেটিং আছে, ক্লাব আছে, সিরিয়াল আছে, স্বামী চলে আসবে, ছেলের ড্যান্স আছে, মন নেই এখানে, আশীর্বাদও নেই, মন নেই তো আশীর্বাদ নেই, আশীর্বাদ নেই, কেন চিন্তা করেন? জিপি 29:11 লেখা আছে, আমি তোমাদের পরিকল্পনা করেছি, আরে বুঝলাম, সেই পরিকল্পনা আশীর্বাদের অভিশাপে নয়, বাক্যকে বিশ্বাস করতে হবে, সকল চিন্তা ভাবনা তার কাছে দিয়ে দিতে হবে, যতক্ষণ এখানে আছেন তাকেই স্মরণ করুন, যাই ঘটে যাক আমার প্রভু আছে, আমার প্রভু আছে, তারপর বিশ্বাস হবুন, বাইবেলের বাক্য তুললে বিশ্বাসে বৃদ্ধি পাবেন, হালেলুইয়া, তারপরে বিশ্বাস হবে, তিনি অযোগ্যকে যোগ্য করে, হালেলুইয়া, তিনি পথ দোষ থেকে পথ দেখায়, পথ দোষ থেকে পথ দেখায়, বন্ধাকে তিনি গৃহিণী করেন, তিনি অভিশাপকে আশীর্বাদে রূপান্তরিত করেন, তার প্রতি বিশ্বাস রাখুন, পিতার বিশ্বাস রেখেছিল, প্রথম আদেশ সে শুনেছিল, সে গভীরে নিয়ে গেছিল, দ্বিতীয় আদেশ পিতার থ্রো ইয়োর নেট, হালেলুইয়া, তোমার জাল তুমি ফেলো, খালি জাল ধুয়ে ফেলা জাল, গুছিয়ে রাখা জালকে তিনি আবার ফেলতে বললেন, জানেন পিতর নিশ্চয়ই সে তোমায় ফেলতে ছিল, কি প্রভু কি বলছেন, রাত মত এই সমস্তই ছিলাম, এই নৌকাতে যে আপনি আছেন এখানে ছিলাম, আর এই জালই ফেলেছি, কতবার ফেলেছি, কতবার তুলেছি, আপনি কি জানেন ভিস্তা আছে আপনার কাছে, একটা মাছও পাইনি, আর দিনের বেলা চড়া রোদে আপনি বলছেন জাল ফেলতে, হাসির তো কথা, পিতর হেসেছিল, কিচ্ছু সম্ভব হয়নি, যিশুকে ছাড়া কিছু সম্ভব হয় না, হালেলুইয়া, যতই চেষ্টা করুন, আপনি যতই রোজগার করুন, যতই সম্পত্তি করুন, ব্যাংক ম্যানেজ করেন, যাবতীয় ভিজুয়াল কি ব্যবস্থা পালন করুন, এখন অনেক গ্রুপ হয়ে সিওর গ্রুপ ব্যবস্থা পালন করে, আমাদের কোনো শান্তি পাবে না, কোনো কিছু আপনাকে শান্তি দেবে না, সমাধান দেবে না, আশীর্বাদ আসবে না, জীবন পাবেন না, অনন্ত জীবন পাবেন না, যেটা তার কাছে আছে, যিশুর কাছে আছে, হালেলুইয়া, যিশু বললেন আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না, হালেলুইয়া, আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না, আপনার রূপ আছে ভাবছেন, আপনার অর্থ আছে, টাকা আছে, এই রূপ দিয়ে আপনি ড্রেস কিনতে পারবেন, অর্থ দিয়ে সম্পত্তি কিনতে পারবেন, মদের বদলে কিনতে পারবেন, কিন্তু শান্তি, সুস্থতা, আনন্দ, স্বর্গের আশীষ কেনা যাবে না, শেষের দিনে আপনার রূপ আপনার অর্থ কোনো কাজে আসবে না, সিমনকে জাল ফেলতে বলা হয়েছিল, সিমন তর্ক করেনি, বাইবেলে লেখা নেই, প্রশ্ন করেননি, কি বলছেন আপনি, কি বলছেন গুরু, প্রথম পরিচয় সিমনের সঙ্গে, এর আগে পরিচয় হয়নি, প্রথমবার যিশু সিমনকে, সিমন যিশুকে দেখছে, কি বোঝেন, আমি অভিজ্ঞ এখানে, পিতা তখন 7 বছর, যিশু 30 বছর, আমি এক্সপার্ট এই সমুদ্রে, সমুদ্র প্রকৃতি আমি বুঝি, কোথায় জাল ফেলতে হয়, কোথায় কি পাতা বড় নয়, দ্বার কোন সময় মাছ আসে আমি বুঝি, আপনি আমাকে জ্ঞান দিচ্ছেন, এগুলো চলবে না এখানে, এইভাবে তর্ক করেননি, তর্ক করেনি, আমি এক্সপার্ট, আমার কথাই চলবে, 30 বছরের ডিফারেন্স ছিল, তর্ক করেনি, বাধ্য হয়েছে, খালি লইয়া বাধ্য হয়েছে, আজকে আমরা বাধ্য হতে পারি না, অনেকে চলে যাই, বাক্য শুনি না, জগতের মানুষের কথা শুনি, টিভির খবর শুনি, নিউজ পেপারের খবর দেখি, ব্রেকিং নিউজ দেখি, এই জগতে কি ঘটছে, কি ঘটতে চলেছে, মিডিয়া তো ঘটার পরে দেখে, কত ঘটনা চলাকালীন দেখে, কিন্তু ঈশ্বর ঘটনা ঘটার পূর্বে জানেন, হালেলুইয়া, আমরা যখন জিরমিয়া পুস্তক 23 নম্বর পদ পড়ি, সেখানে লেখা আছে, আমি কি কেবল দূরের ঈশ্বর, নিকটের ঈশ্বর নই, আজ আপনি অন্ধকারে কি করতে চলেছেন, কি করছেন, কোন গলিতে, কোন গোপনে, আপনার অন্তকরণের সকল ইচ্ছা অলিতে গলিতে গুপ্ত স্থানে যাই করুন না কেন, ঈশ্বর থেকে লোকাতে পারবেন না, বাইবেল বলে এমন গুপ্ত কিছু নেই যে প্রকাশ্যে আমাদের, হালেলুইয়া,
তাই জন্য আমাদের গীত সঙ্গীতের 139 নম্বর অধ্যায়টা খুব মন দিয়ে পড়া উচিত। আসুন আমরা গীত সঙ্গীত 139 একবার মন দিয়ে পড়ে ফেলি, এক থেকে চার পদ। ভক্ত দাউদ সে বলছে, হে সদাপ্রভু তুমি আমাকে অনুসন্ধান করেছো, মানে খুঁজে নিয়েছো, আমাকে তুমি জ্ঞাত আছো, তুমি আমার উপবেশ ও উত্থান জানিতেছ, মানে আমার বসা ও ওঠা তুমি জানো, তুমি দূর হইতে আমার সংকল্প আপনার মাথায় আসার পূর্বে কি মন্দ আসতে যদি তার চিন্তা সকল তিনি জানেন, তুমি আমার পথ ও স্বয়ং হাঁটা চলা ও আপনি কোথায় বিশ্রাম করছেন সুচ্ছেন সকল কিছু তুমি জানেন, আমার সমস্ত পথ ভালোরূপে জানো, যখন আমার জিহ্বা একটি কথাও নেই হে সদাপ্রভু তুমি সকল কিছু জানিতেছ। হালেলুইয়া, তিনি সকল কিছু জানেন, তার কাছ থেকে লোকাবার কিছু নেই। তাই আজকে আমরা ঈশ্বরের বাক্যের প্রতি বিশ্বাস করব। প্রভু যিশু পিতার যে বলেছিল পিতা তোমার জাল ফেলো, পিতার তর্ক করেনি, লোকের পাশে নম্বর অধ্যায় পাঁচ পদে আমরা রয়েছি সেখানে জাল ফেলেছিল। আজ পিতার কি বলেছিল দেখুন, সেখানে জাল ফেলার আগে প্রভু সারা রাত পরিশ্রম করেছি একটি মাছও পাইনি, প্রভু আপনি যখন বলছেন আপনার কথাতে জাল ফেলিব। হালেলুয়া, কার কথাতে? আজকে আপনারা কার কথা শুনছেন? অন্য কারোর কথা শুনবো না, নিশ্চয়ই গুরুজনদের সম্মান করব, কিন্তু কাজের সময় আমার মনে চিন্তা ভাবনার সময় বিভিন্ন কাজে প্রভুর বাক্যের প্রতি বিশ্বাস রাখবো, প্রভুর কথা শুনবো, যিশুর কথা শুনবো, যিশুর কথায় জীবন আছে, যিশুর কথায় শান্তি আছে, যিশুর কথায় আনন্দ আছে, যিশুর কথায় পাপ থেকে বিজয় আছে। হালেলুয়া, তার উপদেশ কখনো আমাদের ক্ষতি করবে না, তার বাক্য মহা ধনের তুল্য। হালেলুয়া, পিতল বললেন সারা পরিশ্রম করেছি প্রভু কিচ্ছু পাইনি, তবু আপনি যখন বলছেন জাল ফেলব, আপনার কথায় জাল ফেলব, বাইবেল বলে জাল ফেলার পর চারটে মাছ উঠলো। হালেলুয়া, বাইবেল বলে জাল ফেলার পর এক ছাক মাছ উঠল, দুটো নৌকা ভরে গেছিল। দ্যাট ইজ জিসাস। হালেলুয়া, পিতা যদি সব কটা জাল ফেলত, হালেলুয়া, কেবল একটি জাল ফেলেছিল, যদি সব কটা জাল ফেলত এত মাছ উঠত রাখার জায়গা পেত না। হালেলুয়া, সেদিন মাছের দরই কমে যেত, বাজারে মাছ হয়তো বিনা মিলে 1 কিলো 1 কিলো ফ্রি, সমুদ্রে মাছ উঠে যেত, একটা জালে দুটো নৌকা ভরে গেছিল। পিতা যদি বিশ্বের সব জাল ফেলত ও তো একটা জাল নিয়ে যায়নি, আমাকে বিশ্বাস করতে হবে পরমেশ্বর আমাদের প্রচুর আশীর্বাদ করতে চায়। হালেলুয়া, যদি আপনার জীবনে আশীর্বাদ না থাকে, যদি আপনি উপার্জন করে কিছু করতে পারছেন না, যদি আপনার ঘরে শান্তি না থাকে, জানবেন দুঃখ দেওয়ার জন্য বলছি না, আপনার জীবনে পরমেশ্বরের বাক্য নেই, আপনি যিশুর কথা শুনছেন না, আপনি তার মতো চলছেন না, বাক্য অনুসারে চলছেন না। আমাদের মায়ের পেটে রচনা করার পূর্বে তিনি দেখেছেন, তিনি আমাদের ভিন্ন করেছেন, তার ইচ্ছাকে জানতে হবে, তার উদ্দেশ্যকে পূর্ণ করতে হবে, তার বাক্য অনুসারে চলতে হবে, তবে আশীর্বাদ পাবেন। কেবল আশীর্বাদ পাবেন তা নয়, আপনি আপনার পরিবারের আশীর্বাদ স্বরূপ হবেন, আপনার প্রতিবেশীর আশীর্বাদ স্বরূপ হবেন, আপনার গ্রামের আশীর্বাদ স্বরূপ হবেন, ঈশ্বর আপনাকে ব্যবহার করবে। পরমেশ্বরকে জানার পর নিজের জীবন নিজের ইচ্ছা অনুসারে চালাবেন না, নিজের ইচ্ছা অনুসারে নিজেকে বুদ্ধিমান মনে করে পরমেশ্বর কি জানি, আমার টাকা আছে, আমার শক্তি আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, আমি পুলিশ বা উকিল হেলা টেনা ভেবে নিজের ইচ্ছাকে পূর্ণ করবেন না। আপনি যা কিছু হয়ে যান ঈশ্বরকে ছাড়া আপনি 1 ইঞ্চি এগাতে পারেন। একটা বেঁকে লম্বা হবে বলে মাথা চুল হয়ে গেল, ছিল আপনার ইচ্ছা হলে বাইরে যাওয়ার জন্য পা বাড়াবো প্রভু, আপনার ইচ্ছা হলে এই ব্যবসা শুরু করব, ঈশ্বর ইচ্ছা জানার চেষ্টা করুন, প্রার্থনার উত্তরের অপেক্ষা করুন, শতগুণ আশীর্বাদ পাবেন। হালেলুয়া, মনুষ্য এত পরিশ্রম করে জগতে দেখুন কিসের জন্য করে, শুধু কি খাবার জন্য? শুধু খাবার জন্য কত পাপ করছে বলুন তো,
শাস্ত্র বলে পিতাই তুমি প্রত্যুষে ওঠো, বিলম্বে শয়ন করো আর পরিশ্রমে ভক্ষণ করো। কত বড় পেট আপনার, এত পরিশ্রম করতে হয়। দু নম্বর প্রতারণা ভোগা, সামান্য সুখ ভোগের জন্য শরীর নামক মন্দিরকে ব্যবিচারে মানুষ লিপ্ত করছে, অর্থ আরো অর্থ অনর্থক ভাবে টাকা ইনকাম করে। দেখছেন না টিভির পর্দাতে কত মানুষ টাকা ব্যাংকে রেখে জেল খাটছে। আজকে শান্তি নেই, মানুষ সত্য জানে না। প্রয়োজন আছে আমাদের দ্বারা তাকে সত্যটা পৌঁছে দেওয়া। হালেলুইয়া। এখন যেখানে অন্ধকার আছে, প্রত্যেকটা ব্যক্তির পিছনে যীশু খ্রিস্ট যেত। প্রত্যেকটা ব্যক্তি জিরিও তিনি গেছেন স্বপ্নের জন্য, সুগতে গেছেন সেই ব্যক্তির পিতার জন্য, ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করতে হবে। ভাববেন জগতে এখানে শুধু আমরা নই, জগতে আপনার পরিবারে এখনো যারা প্রতিবেশীর মধ্যে মনোনীত হয়নি তারা প্রত্যেকে ঈশ্বরের দৃষ্টিতে মূল্যবান, প্রত্যেকে ঈশ্বর দৃষ্টিতে মূল্যবান। ঈশ্বর পুস্তকের তিন জায়গায় লেখা আছে, ঈশ্বর কোন পাপী মৃত্যুতে সন্তুষ্ট হন না, তিনি চায় পাপী তার মনটা ফিরিয়ে নিক আর আমার রাজ্যের আধিকারিক হয়ে যাক। হালেলুইয়া। প্রত্যেকটা মানুষ মূল্যবান। আপনি কি বিশ্বাস করেন আপনার মূল্যবান? আমি আপনাদের বলছি আপনার জীবন আর যৌবন খুবই মূল্যবান। যারা যৌবনে আছেন আপনাদের প্রত্যেকটা যৌবন, আপনাদের প্রত্যেকটা জীবন খুবই মূল্যবান তার কাছে। নিজেকে চিনতে শিখুন। আপনার জীবন যতটা মূল্যবান, আপনার যৌবন যতটা মূল্যবান, আপনার যৌবন আর জীবন ততটাই বিপদগামী রয়েছে, বিপদগ্রস্ত রয়েছে। আপনাকে এই বিপদে কে ফেলতে চায় জানেন? শয়তান। নানান রকম পাপময় কার্য আপনি যাতে সন্তুষ্ট জগতে থাকাকালীন ছিলেন, জানি না এখনো আছেন কিনা, সেগুলো আপনার সামনে নিয়ে এসে আপনাকে সেই কাজের জন্য প্রেরিত করে আপনাকে পুনরায় ঝুঁকি দেওয়ার জন্য আপনাকে সেই রকম পোপ আর সেই রকম পাপময় জীবনের কাছে আপনাকে নিয়ে আসবে, যাতে আপনি পুনরায় তাতে লিপ্ত হন আর ঈশ্বরকে দোষারোপ করতে বলে দেখো তোমার সন্তান সে এখনো আমার অধীনে আছে, আমার অধীনে আছে। যীশু খ্রিস্ট যখন সুসমাচার সম্ভবত আপনার বলা 44 নম্বর পদে বলেছে, তোমরা এখনো তোমাদের পিতা দিয়া বলে। হালেলুইয়া। তাদেরকে বলেছে, আমাদেরকে বলছে, তোমরা এখনো তোমাদের পিতা শয়তানে, কারণ তার ইচ্ছা পূর্ণ করাই তোমাদের উদ্দেশ্য। এখানে এসেছি, বাড়িতে গেলে সব ভুলে যাবো, বাইরে বেড়েই ভুলে যাবো, শয়তান ক্লিয়ারটা দেখালে সেটাই দেখতে থাকবো। চোখ পবিত্র নয়, হৃদয় পবিত্র নয়, এদিকে বলছি মসি আছি, যীশু আছি, যীশুর সন্তান আছি, তার স্বরূপ আছি। শয়তান হাসছে, নরক হাসছে, ঈশ্বর দুঃখান্ত হচ্ছে। অন্তকরণকে তুলিয়ে রাখার ঈশ্বরের কাছে বসে আছেন। ফলত ঈশ্বরের ইচ্ছা আপনাদের পবিত্রতা। ঈশ্বর পবিত্র, আর পবিত্র না হলে তার কাছে যাওয়া যাবে না। এই অপবিত্র হৃদয় নিয়ে তার সামনে দাঁড়াতে পারবে না। জানে আজকে কাল একটা দিন চোখ বন্ধ করে চোখটা কোথায় খুলবে নিজেকে যাচাই করে আজকে যদি পাল্টে যান কতটা আশীর্বাদ প্রাপ্ত হবে। হালেলুইয়া। আজকে আপনি মূল্যবান। একটা দাড়ি পাল্লার মধ্যে একদিকে আপনাকে একদিকে যীশু দাঁড়ালে ঈশ্বরকে যদি বলা হয় পরমেশ্বর, তাকে মূল্যবান দেখাবে জানেন? আপনাকে। একদিকে আপনি একদিকে যীশুকে দাঁড়া করে পরমেশ্বরকে বললে তুমি কাকে চাইছো? যীশুকে না চেয়ে আপনাকে চাই। আরো পরিষ্কার হয়ে বলার জন্য বলছি, একদিকে আপনি আছেন, একদিকে যীশু আছে, একজনকে মরতে হবে। পরমেশ্বরকে জিজ্ঞেস করে বলবে, আমার পুত্রকে মৃত্যুর মুখে আমি ঠেলে দিতে পারি কিন্তু তোমাকে বাঁচিয়ে নেব। এটা আমার কথা নাই, বাইবেল বলছে। কোন রোমিও তার 8:32 যদি আমরা খুলে পড়ে ফেলি, কেন খুলি রোমিও 8:32? খুবই ইম্পর্টেন্ট বাইবেল ভার্স, চট করে আমরা খুলি। রোমিও 8:32 লেখা দিলে বলছে, কারণ ঈশ্বর তার কি লেখা আছে, যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিওকে অনুগ্রহ পূর্বক দান করিবেন না? হালেলুইয়া। আমরা কি শুনেছি, যিনি নিজ পুত্রের প্রতি মমতা করেননি তাহলে তাকে প্রেম করে দিছি? কে মূল্যবান? আমরা মূল্যবান। প্রত্যেকটা ইজ এন্ড এভরি পার্সন মূল্যবান তার কাছে।
তিনি নিজের পুত্রের প্রতি মমতা করেননি। এই জন্য যিশু যখন ক্রুশ দিয়েছে মাথায় কাটার মুকুট ঠুকে দিয়েছে, রক্তে ভরে গেছে শরীর, চাবুক পেয়েছে, এত চাবুক নজরে চাবুক পেয়েছে মনে হচ্ছে কোন কৃষক লাঙল চালিয়েছে পিঠের মধ্যে, তিনটে পেড়েকের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে জগতের প্রাণকর্তাকে। সেই সময় যিশু একটা প্রার্থনা করেছিল, হে পিতা হে পিতা তুমি কি আমাকে ভুলে গেছো? আজকে যদি পিতা ঈশ্বর তার প্রার্থনার উত্তর দিত তাহলে যিশু মত না পবিত্র রক্ত শুদ্ধ ঝর্ণা আমরা পরিত্রাণ পেতাম না। তিনি নিজের পুত্রের প্রতি মমতা করেননি, আমাদেরকে মূল্যবান তিনি ভেবেছেন আমাদেরকে বাঁচিয়ে নেওয়ার জন্য। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলো তার পুত্রকে দান করলো যাতে তাকে যে বিশ্বাস করবে যেন বিনষ্ট না হয়। আপনি অবিশ্বাস করেন পিতা সন্তানকে বেশি প্রেম করে না সন্তান পিতাকে বেশি প্রেম করে বলুন তো? পিতা সন্তানকে বেশি প্রেম করে, পিতা সন্তানকে বেশি প্রেম করে। ঠিক আছে, একটা নদীতে নৌকা চলেছে, নৌকার মধ্যে একটি পিতা রয়েছে, এক ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তির পিতাও রয়েছে তার সন্তান রয়েছে। একটা নদীতে নৌকা চলছে, নৌকার মধ্যে একটা ব্যক্তি আছে, সেই ব্যক্তির নিজের পিতা আছে তার নিজের সন্তান আছে। হঠাৎ কোন কারণে ঝড়ের দরুন বা কোন কারণে নৌকাটা উল্টে যায়, ডান দিকে পড়ে যায় পিতা, বাঁ দিকে পড়ে যায় সন্তান, ব্যক্তিরই থাকে, ব্যক্তিরই কাকে বাঁচে একটু কি শুনলাম তাই না? পিতা সন্তানকে বের করে, পিতাকে বাঁচাবে দায়িত্ব দিকে বাবা পড়ে গেছে, ছেল পড়ে গেছে, লোকটা কাকে সিদ্ধান্ত নেবে বাঁচাবার জন্য? আপনারা বলুন কি করবেন? আপনারা সত্যিটা বলুন, ছেলেকে যাবে বাঁচাবে? আমার বাবা বয়স তোমার নার্সিং হোম দেবো কিনা চিন্তা করছিলাম, আমার ছেলেকে যখন জ্বর হয়েছে নার্সিং হোম দিয়েছিলাম, সেগুলা চিন্তা করেছি টাকার বিষয়, কোথেকে টাকা আছে কোন ভাই দেবে? প্র্যাকটিক্যালটা শিখতে হবে, সত্যিটা স্বীকার করতে হবে। ছেলে দিকে আগে ডাইট দেবে, বাইবেল রোমিও 8:32 বলছে পিতা পুত্রের প্রতি মমতা করেন। হালেলুয়া, আমরা মমতা করি, তিনি আমাদের প্রতি মমতা করেছেন। হালেলুয়া, আমাদের প্রতি মমতা করেছেন। তাই প্রভুর কথা যদি আজকে আমরা শুনি, সেই পিতা যেই আমাদেরকে মূল্যবান ভেবেছে বলে নিজের পুত্রকে বলিদান দিয়ে দিয়েছে, আজকে তার কথা, সেই পিতার কথা আজকে আমরা শুনি, তার কতটা ধন্য হব। প্রভুকে বলুন, প্রভু আপনার ইচ্ছা আমাকে জানান, আমার জীবনের সব কাজ আপনার ইচ্ছা অনুসারে হোক, তারপর দেখুন। জাল ফেলতে বলেছেন, কত রাত ভর পরিশ্রম করেছি কিচ্ছু পাইনি, একটা মাছও নেই, অনেক দুঃখে আছি, কষ্টে আছি, প্রভু কিচ্ছু পাইনি। প্রভু আপনি যখন বলছেন আপনার কথায় জাল ফেলবো, আপনার কথায় জাল ফেলবো, আজকে বলুন আপনার কথা অনুসারে সকল কাজ করব, আজকে যা করব এখনকার পর থেকে আপনাকে জিজ্ঞেস করে করব, প্রভু প্রভু তোমার কাছে প্রার্থনা করে তবেই কাজ শুরু করব, আমাকে তোমার হাতে করে গড়ে তোলো প্রভু, তোমার হাতে করে বানিয়ে তোলো, আমাকে তুমি গড়ে তোলো, তোমার হাতে করে চালাও, তোমার স্বরূপে রূপান্তরিত কর। আমার পছন্দ নয়, আমার ইচ্ছা নয়, আমাদের প্রত্যেক বিশ্বাসীকে এই রূপ হতে হবে, তোমার কথা আমার কথা হোক। গেশসেমানি বাগানে যিশু এইরকমই প্রার্থনা করেছিল, হে পিতা যদি হতে পারে এই পান পাত্র আমার থেকে সরিয়ে নাও, তবে আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছায় পূর্ণ হোক। অনেক চেষ্টা করেছেন, স্বামীকে বদলাতে পারেননি, বউয়ের স্বভাব ফেরেনি, মন্দ ছেলে, ভালো হয়নি, আপনার মেয়ে হয়তো আপনার ইচ্ছার বিরুদ্ধে চলছে, ব্যবসা ভালো চলছে না, শান্তি হারিয়েছেন, ক্লান্ত হয়ে পড়েছেন, তার কথা শুনুন, তার অধীনে থাকুন, প্রভুকে বলুন প্রভু আমি আমার নৌকা তোমাকে দেব, আমি আমার দোষ তোমাকে দেব, আমার হৃদয় তোমাকে দেব, আমার ঘর তোমাকে দেব, সেখানে মিনিস্ট্রি হবে, সেখানে অনেক মানুষ হতে পরিত্রাণ হবে, সুস্থ থেকে সে অসুস্থ হবে, সে নেশা থেকে মো
মুক্ত হবে, ব্যভিচারী থেকে পবিত্রকৃত হবে, অনেক মানুষ সেখানে আসবে, চাঙ্গাই পাবে। হে প্রভু, আমার ঘর তোমাকে দেব। তুমি ধনবান হয়েও তুমি দারিদ্র তা গ্রহণ করেছো, কারণ যাতে আমরা তোমার রক্তের গুণে ধার্মিক হতে পারি। হে প্রভু যীশু, আজকে আমি উপহারকে দেব, তাইতকে দেব, যাতে সেখানে তোমার মিনিস্ট্রি হয়, আমার এই গৃহে প্রভুর গিয়ে যেন কোনো কিছু অভাব না থাকে। হে প্রভু যীশু, আজকে আমার পাপের দরুন আমার সন্তানরা চোখের জলে না থাকে, প্রত্যেকের জন্য একটা করে গৃহ হবে প্রভু। আজকে আগে পূর্বে আমি আমার গৃহ তোমাকে দেবো। আজকে এইরূপ প্রার্থনা আমরা করতে পারি। আসলে আমরা দাঁড়িয়ে পড়ি, প্রার্থনা করি, দুহাত তুলে প্রার্থনা করি। পবিত্র আত্মা আমাদের মাঝেই রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ এই সময়। আপনি হয়তো অনেক উপার্জন করেছেন কিন্তু কিছু করতে পারেননি, হয়তো ভালো চাকরি নেই আপনার কাছে, হয়তো আপনি ব্যর্থ হয়েছেন ব্যবসাতে, হয়তো আপনি অনেক হতাশা উদাসা জানা নাই কি নিয়ে এসেছেন, কি কারণে এসেছেন। আজকে মুখকে খুলুন তার কাছে, প্রভুর কাছে বলুন, কত পরিশ্রম হয়তো করেছেন, গর্বের ফল আপনি পাননি, আপনি সেই অবস্থাতে রয়েছেন, হয়তো আপনার স্বামী নেশায় ডুবে রয়েছে, আজকে তার কথা শুনুন। হয়তো কেউ মন্দতায় রয়েছে আপনার পরিবারে, আজকে পরমেশ্বরের কথা শুনুন, পরমেশ্বরের কথা অনুসারে নিজের কার্যকে শুরু করুন। তিনি আপনার নৌকাকে ভরে দেবেন, তিনি আপনার মনকে ভরে দেবেন, তিনি আপনাকে সমৃদ্ধিশালী করবেন, আপনার চোখের জলকে তিনি মুছে দেবেন, আপনার দুঃখকে তিনি খুশিতে রূপান্তরিত করবেন, আপনার দুঃখকে আপনার দুঃখকে তিনি আনন্দ বদলে দেবেন। পরমেশ্বরের কাছে ভক্তিকে যাচনা করুন, আপনার মন মতো চলবে প্রভু, তুমি যেভাবে বললে সেভাবে আমি চলবো, আপনার ইচ্ছাকেই মানবো, তোমার অধীনে থাকবো। পিতা পরমেশ্বর, পরমেশ্বরের কাছে পূর্ণ হৃদয় দিয়ে প্রার্থনা করুন, পূর্ণ মন দিয়ে প্রার্থনা করুন, তার কাছে চেয়ে নিন। পবিত্র আত্মা আমাদের মাঝেই আছে, খুবই গুরুত্বপূর্ণ এই সময়। আমি তোমার কথায় জাল ফেলবো প্রভু, আমি তোমার হৃদয় তোমার পিতাকে বলে তোমাকে দেবো প্রভু, তুমি নিজের হাতে করে আমাকে চালাও প্রভু। প্রত্যেকে মুখকে খুলে প্রার্থনা করুন, হে প্রভু যীশু, অন্তর্ভবনকে দেখার ঈশ্বর, আমাদেরকে দেখুন প্রভু। আমাদের হৃদয়ের মধ্যে যদি এখনো কোনো পাপ থাকে, ছল থাকে, হে প্রভু যীশু, তোমার পবিত্র রক্ত দিয়ে ধুয়ে দাও। ওই দিন ওই দুটো নৌকাকে দেখে ভরিয়ে দিয়েছিলে প্রভু, আজকে তোমার এই দয়ার দৃষ্টি আমাদের দিকে দাও প্রভু। আমাদের হৃদয়কে আনন্দিত করো, আমাদের মনকে তোমার